বিজেপি কোরের অপরাধে অস্থায়ী কর্মীকে কাজে নিতে বাধা হিমঘর কর্তৃপক্ষের অভিযোগে তিন শাসক দলের বিরুদ্ধে। বিজেপি কোরের অপরাধে এক অস্থায়ী কর্মীকে কাজে নিতে হিমঘর কর্তৃপক্ষকে বাধা দেয় শাসক দলের এক নেতা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। চন্দ্রকোনার রাধাবল্লভপুর গ্রামে ধনঞ্জয়পুরে এক মেয়ে এক বিজেপি কর্মী দীর্ঘদিন থেকে মহাপ্রভু কলেজে অস্থায়ী কর্মী রূপে কাজ করত। 2021 নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারায় শাসক দল যেভাবে বিজেপি, তাতে এখনও বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়ে রয়েছে। আর যারা কোথাও কোথাও কর্মী রূপে কর্মরত ছিলেন তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে বলপূর্বক। হঠাৎই নতুন করে হিমঘর চালু হয়েছে চাষিদের ভালো রাখার জন্য। তার মধ্যে অভিযোগ, ঘরে কাজ করতে দেওয়া যাবে না বিজেপি কর্মীকে, এই মর্মে শাসক দলের নেতা হিমঘরের মালিককে জানিয়ে দেয়। তারপরই রবিবার দিন সকালে উক্ত বিজেপি কর্মী কাজে গেলে তাকে হিমঘর কর্তৃপক্ষ জানায় শাসক দলের চাপ রয়েছে, তাই তাকে কাজে নেওয়া যাবে না। বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে জানালে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিমঘর কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করলে তিনি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, ওনাকে আমরা কাজে নিতে পারবো না, পাশাপাশি তিনি এতটাই চাপে রয়েছে নিজের নাম বলতে ভয় পাচ্ছেন ক্যামেরার সামনে। প্রশ্ন উঠছে যে বাংলায় বেকারদের সংস্থান এখনো সরকার সঠিক দিশা দেখাতে পারছে না, সেখানে কিভাবে একজন কর্মরত শ্রমিককে কাজে না নিয়ে এভাবে ঘুরিয়ে দেওয়া যায়। আপনি কি ধনঞ্জয়? আমি ফোন করেছি। হ্যাঁ, প্রভাকর ধা করেছিল। প্রভাকর ধা করেছে? প্রভাকর ধা কি? আপনাকে ফোন করে তাকে বলতেন যে এখানে পাখি চাপার যে কোনো কাজে আসতে হবে না? না না, আমরা কাজ তাকে নেব না বলে দিয়েছি। আমরা তাকে কোনো কনফার্মই করি না যে কাজ হবে কি না হবে, আর কিছু বলতে পারবো না। তাকে আমরা কাজে নিই না, কাজে যুক্ত হবে না, তাকে সেটুকু বলে দিলাম। আর নাম জিজ্ঞাসা করবো একবার বলে দিয়েছি আমি, আর দ্বিতীয়বার বলে লাভ নেই। যেটা বলে দিয়েছি সে সবাই চেনে আমাকে, কে চেনে না চেনে সবাই চেনে আমাকে। সেটা হচ্ছে আমাদের যে রাধালোপুরে বাড়ি, এখানে একটা স্টোর আছে মহাপ্রভু স্টোর। এখানে প্রতি বছর বিগত 5-6 বছর আমরা এই লোডিং সিজনে, এটা মূলত আলুর সিজন, এই সিজনে আমরা ওই ক্যাজুয়াল লেবার হিসেবে কাজ করি ওই 1 মাসের মতো। তার জন্য কিছু পারিশ্রমিক দেওয়া হয় ডেলি হিসেবে। তো এইবারে আগের বছরের মতো এবছরেও আমাকে ডাকা হয়েছিল যে তোমরা এই তারিখ থেকে কাজ করবে। তো সেই মতো আমি গিয়েছিলাম, একদিন কাজও করেছি। তার পরের দিন হঠাৎ মালিক, স্টোরের যে মালিক, উনি আমাকে ফোন করে বলেন যে তোমাকে আর কাজে আসার দরকার নেই। আমি বললাম কেন? যে তখন বলে যে আমাদের কাছে প্রচুর পার্টির চাপ আছে, তুমি বিজেপি করো, পদ্মফুলের ছেলেদেরকে কাজে নেওয়া যাবে না, তো সুতরাং তোমাকে কাজে আসতে হবে না। হ্যাঁ, মালিক বলেছে। আর মালিক বললো যে আমাদেরকে চাপ দিয়েছে রুলিং পার্টি, তৃণমূল পার্টি আমাদেরকে চাপ দিয়েছে যে বিজেপি ছেলেদেরকে নেওয়া যাবে না কাজে। না, শাসক দলের নেতা আমাকে কোনো কিছু বলেনি, মালিক বলেছে। আমি কিছু চাইছি না। আমি দেখতে পাচ্ছি যে মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে শাসক দল অত্যাচার করছে, কারো জব কার্ডে কাজ বন্ধ করে দিচ্ছে, কাউকে শুধুমাত্র বিজেপি করে বলে ঘর ছাড়া হয়ে আছে এখনও অনেক। তো সেই পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পাচ্ছে। আপনি কি অন্য কিছু কাজ করতেন না? এটাই করেন না? আমি একটা কাজ করি এদিক সেদিক, মানে এই সময় যখন যেটা কাজ করি আর কি, একটা ফার্মের কাজ করি, না সাই কোনো কাজ করিনি। তো এই সময়টাই একটা কাজ করে কিছু উপার্জন করতাম, তো ওটা বন্ধ হয়ে গেল। আমি যুব মোর্চার সভাপতি, চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডল। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবরের দুনিয়া।